তোমাদের যাদের যাদের আগামী শিফটে এক্সাম আছে তারা সবাই মনে রাখবে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে না, তো তোমরা মূর্খে স্বর্গে বাস করছো। জয় হিন্দ বন্ধুরা, তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো এর মানে তোমাদের এক্সাম ভালো হয়েছে, কিংবা এটাও হতে পারে যে তোমাদের আগামী শিফটে এক্সাম আছে। পেপার কেমন আসছে কিংবা পেপারের কাট অফ কেমন যেতে পারে এই নিয়ে তোমরা টেনশন আছো। চলো এই ভিডিওতে সব টেনশন একদম গোড়া থেকে শেষ করা যাক। তোমাদের যাদের যাদের আগামী শিফটে এক্সাম আছে তারা সবাই মনে রাখবে, তোমরা কিন্তু সেকশন পাল্টে কিন্তু অন্য সেকশনে যেতে পারবে না, এবং সেকশন পাল্টে আবার পুনরায় পুরনো সেকশনে ফিরে আসতে পাবে না। যখন তো প্রথমে একদম প্রথমে তোমরা রিজনিং পাবে, রিজনিংয়ে তোমাদের 30 মার্কস থাকবে, তো 30 মার্কসের এই 30 কোশ্চেন থাকবে, তো 30 কোশ্চেন তোমরা আগে কমপ্লিট করবে, তারপরে তোমরা সাবমিট করে জিকেতে যেতে পারবে, এবং একবার সাবমিট করার পরে আবার পুনরায় পুরনো রিজনিংয়ে আবার ফিরে আসতে পারবে না। তো কিন্তু সাবধানে পরীক্ষা দেবে। তো চলো আমাদের মোট কোশ্চেন ছিল 150টা, প্রথমে ছিল রিজনিং, এর 30টা প্রশ্ন ছিল। রিজনিংগুলো খুবই লেন্দি ছিল, তো যারা খুব ভালো পারে তারা 20 থেকে 25টা অবশ্যই করে এসছে। এরপর কি জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, জিকেতে তোমাদের 15টা মতো প্রশ্ন সহজ এসেছিলো, এবং 15টা মতো প্রশ্ন একদম পুরো গভীর থেকে এসেছিলো। তো খুব ভালো করে তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু 30টা প্রশ্ন অ্যান্সার করা খুব একটা সহজ না। তো এখানে যদি ধরা যায়, যদি অ্যাভারেজ ধরা যায়, তো জিকেতে বলতে পারো 20 থেকে 22টা করা যেতেই পারে, যা শিফটে যা কোশ্চেন ছিল। এরপর ছিল কোয়ান্টিটি অ্যাপটিটিউড বা ম্যাথ, ম্যাথে আমাদের 30টা প্রশ্ন ছিল, 30টা প্রশ্ন ছিল, এখানেও কিন্তু খুব লেন্দি লেন্দি ছিল। যে খুব ভালো পারে সে তো অবশ্যই 30টা করেই আসবে, কিন্তু যারা বলতে পারো যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা কিন্তু 20 থেকে 22টার মধ্যেই করবে। এরপর কি জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশে প্রায় ধরো প্রায় 25টা প্রশ্ন ভয়েস চেঞ্জ, ন্যারেশান আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থেকে এসেছিল। এরপর বাকি 25টা প্রশ্নের মধ্যে তোমরা তোমাদের এসেছিলো কম্পিটিশন থেকে প্রায় 10 নম্বর, এরপর ধরো হচ্ছে ইরর কারেকশানে ছিল 2-3টে, এরপর প্যারা এক্সাম্পল ছিল 2-3টে, তো এরকম প্রশ্ন ছিল। তো তোমরা তোমাদের যারা আগামী শিফটে এক্সাম আছে তারা অবশ্যই কিন্তু ভয়েস চেঞ্জ আর ন্যারেশান ঠিকভাবে করে যাবে, ওখান থেকে তোমরা 20 থেকে 25 নম্বর পেয়ে যাবে। এরপর কম্পিউটার, কম্পিউটার যারা ভেবেছিলে যে শর্ট শর্ট আসবে ইনপুট আউটপুট ডিভাইস, তেমন কিন্তু ছিল না, প্রশ্নগুলি ছিল খুবই ডিপ, পুরোপুরি না পড়লে অ্যান্সার করা অসম্ভব। তো যদি ধরো যে অনলাইন অ্যাভারেজ কত হতে পারে, তো এখানে তোমরা 4 থেকে 5টা প্রশ্ন করা যেতেই পারে। তো এই ছিল আজকের এক্সামের সব প্রশ্ন। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে শর্টস দেখো তারা ওই 14-15টা শর্টস থেকেই 2-3টা অঙ্ক কমন পেয়ে গেছিলে, আশা করি তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তারা বুঝতে পেরেছ। তো বুঝতেই পারছ যে আমাদের শর্টস কিন্তু একেবারে অকম্যের না, এক্সপেক্টেড কাট অফের আগে চলো প্রিভিয়াস ইয়ারের কাট অফটা দেখে নিয়ে যাক। প্রিভিয়াস ইয়ারে আমাদের 3টি ফেজে এক্সাম হয়েছিল, প্রথমে প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ডিসক্রিপটিভ, আর সবার শেষে কম্পিউটার টাইপিং টেস্ট। তো আমাদের প্রথমে প্রিলিমস হয়েছিল 100 মার্কসে, তো দেখো ভ্যাকেন্সি ছিল 2189টি। এরপর দেখো প্রিলিমসের
কাট অফ কি ছিল? দেখো অন অ্যান অ্যাভারেজ এখনো থেকে শুরু করে 85 পর্যন্ত কাট অফ গিয়েছিল, এখনো থেকে শুরু করে 85 পর্যন্ত কাট অফ গিয়েছিল। এতে এবার সেকশনাল কাট অফও ছিল। দেখো এই যে ইংলিশে 30 মার্কসের মধ্যে তোমাদের সেকশনাল কাট অফ ছিল 10.50, রিজনিংয়ে ছিল 12.25, অঙ্কে ছিল 12.25। এরপর মেন্স হয়েছিল 230 নম্বরে, মার্কস ছিল 230। 230-এর মধ্যে কাট অফ গিয়েছিল প্রায় 65% থেকে শুরু করে 75% পর্যন্ত, 65% থেকে শুরু করে 75% পর্যন্ত। দেখো তোমরা এখানে কাট অফগুলো দেখতেই পাচ্ছ, একদম তোমাদের রিজন অনুযায়ী দেওয়া আছে। তো দুঃখের ব্যাপার, আগের 2019 সালের এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো বা কোনো ভ্যাকেন্সি ছিল না, তাই এখানে কাট অফও দেওয়া নেই। তো যদি বলো যে আজকের এক্সামের উপর বেস করে যে এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে, তো তোমরা যারা যারা এই 600 মার্কসের মধ্যে মিনিমাম 400 প্লাস মার্কস করবে বলে বুঝতে পারছ, তারা অবশ্যই তোমরা কম্পিউটারের জন্য নিজেদেরকে রেডি করো, কম্পিউটারের জন্য নিজেদেরকে রেডি করো। এর থেকে বেশি কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা ভাবতেই পারো যে বাড়িতে কম্পিউটার নেই কিংবা গ্রামে থাকো কিংবা খুবই দরিদ্র, প্র্যাকটিস করতে পারবে না, তো তোমরা মূর্খে স্বর্গে বাস করছো। হাতে অবশ্যই একটা ফোন আছে, তো এক্ষুনি চলে যাও কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট একটা বলবে যে একটা হার্ড কিবোর্ড দিতে হায়েস্ট 200-300 টাকা নেবে, যদি লেনোভো নাও তাহলে প্রায় 400-500 টাকার মধ্যে পড়বে, তো খুব বড় ব্যাপার না, এটা তোমরা কিনতেই পারো। এরপর একটা ফোনের দোকানে যাবে গিয়ে ওখান থেকে একটা ওডিজি নিয়ে চলে আসবে, কত নেবে হায়েস্ট 40-50 টাকা, কোনো ব্যাপারই না, কম্পিউটারের কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা টেনশন করতে পারো যে কিবোর্ড তো কিনে আনলে তো টাইপিং করবে কোথায়, সোজা চলে যাবে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবে টাইপিং বাবা, টাইপিং বাবা কিংবা সনি টাইপিং টিউটর, সনি টাইপিং টিউটর। তোমরা আইকনটা দেখতে পাচ্ছ, একদম রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স ওখানে পাবে, সনি টাইপিং টিউটর। ওকে, তো আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও। ধন্যবাদ।